সিন্নদীর রাজৌর সড়কের গোপালগঞ্জ এলাকায় ইজিবাইকের চাপায় রায়জান মোল্লা নামের মাদ্রাসা শিশু ছাত্র মারা গেছেন। আজ বুধবার দুপুরে মাদ্রাসার ছুটি শেষে নানা বাড়ি যাচ্ছিল, এ সময় পিছন থেকে এসে একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে রাজৌর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় জনগণ চালককে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। মৃত রায়জান আসাবে সুন্না মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র। সে গোপালগঞ্জ জেলার মুখশিদপুর উপজেলার শাহালম মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছেন।